আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো একদম ঝরঝরে সাদা পোলাও রেসিপি। আশা করছি ভালো লাগবে। একদম পারফেক্টভাবে কুক করতে হয় এই পোলাওর রেসিপিটা, কারণ অনেক সময় পোলাও ঝরঝরে হয় না, এই নিয়ে অনেকে অনেক চিন্তায় পড়ে যায়। তাই আজকে নিয়ে আসলাম ঝরঝরে পোলাও রেসিপি। আমি এখানে 2 কেজি চাউল নিয়ে নিয়েছি, আর নেওয়া হয়েছে দারচিনি, এলাচি, তেজপাতা আর 2টা পেঁয়াজ কুচি। আজকের ঝরঝরা পোলাও রেসিপিটা তৈরি করে দেখাবে আমার ননাশ। আমার ননাশরা আজকে ঘুরতে এসেছে, তাই অনেক রকম রান্নাবান্নাও করা হয়েছে। তার হাতের ঝরঝরে পোলাও ভাবলাম আপনাদের একটু দেখানো যাক। তো শুরু করা যাক। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল নেওয়া হয়েছে, আর তেজপাতা, দারচিনি, এলাচি সব কিছু দেওয়া হলো, আর পেঁয়াজ কুচিটাও। এখন ভালো করে নাড়াচাড়া করে একদম হালকা একটু ভেজে নিতে হবে। একদম কালার করা যাবে না, কারণ সাদা পোলাও যেহেতু রান্না করছি, পেঁয়াজটা কালার করব না। এখন দিয়ে দেওয়া হবে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নেওয়া হবে। একদম মশলাগুলো কষানো হয়ে এসেছে। এখন চাউলগুলো দিয়ে দেওয়া হবে, আর চাউলগুলো 10-15 মিনিট আগেই ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে পানিটা ঝরিয়ে রাখলে পোলার চাউলটা অনেক ঝরঝরা হয়। এখন চাউলটা ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে আর খেতেও অনেক মজার হবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন না টেনে, তাহলে আপনারা রান্নার ফুল প্রসেসটা বুঝতে পারবেন। এখন সুন্দর করে 5 মিনিট নাড়াচাড়া করা হবে। পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর এখন এখানে পানি দিয়ে দেওয়া হবে। যেহেতু 2 কেজি চাউল, তো 4 কেজি পানি, মানে 8 গ্লাস পানি দেওয়া হবে। আপনারা 2 কেজি চাউলে 4 কেজি পানি, মানে 8 গ্লাস পানি দিয়ে নেবেন। আরেকটা কথা, এখানে 7.5 গ্লাস পানি দেওয়া হয়েছে, আরও 1/2 মগ পানি দেওয়া হবে। গুঁড়ো দুধকে লিকুইড করে সেই পানিটা দেওয়া হবে, তাহলে সম্পূর্ণ 8 গ্লাস পানি হয়ে যাবে। তো এখন আরও 1/2 দুধ দিয়ে দেওয়া হবে। আপনারা এখানে অবশ্যই প্যাকেট গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে পোলার চাউলটা আরও সাদা আর ঝরঝরে সুন্দর হয়, আর ফ্লেভারটাও দারুণ আসে। স্বাদ মতন লবণ দিয়ে দেওয়া হলো, এখানে আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হবে। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন, বন্ধু ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। এখন আমি এটা ঢেকে দিব, একদম দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। সো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, আপনারা খেয়াল করতে পারছেন আশা করি। এখন চুলার জালটা আর একটু কমিয়ে নেব। এখানে দিয়ে দিব কাঁচামরিচ, আপনারা আপনাদের ইচ্ছে মতো কাঁচামরিচটা দিয়ে নেবেন। আর দিয়ে দিব এখানে কেওড়া জল। প্রতিটা বাবুর্চি কেওড়া জল ব্যবহার করে থাকেন। যদি কারো কাছে কেওড়া জলের ফ্লেভার বা গোলাপ জলের ফ্লেভার ভালো না লাগে, তাহলে এটা স্কিপ করতে পারেন। বাট সবাই যেহেতু এটা দিয়ে থাকে, তাই আমি কেওড়া জলটা দিয়ে দেখালাম।
নাড়াচাড়া করা হয়ে এসেছে, এখন আবার 10-15 মিনিটের জন্য ঢেকে দেওয়া হবে। অতিরিক্ত নাড়াচাড়া করলে একদম ঝরঝরে হতে চায় না, আপনারা অবশ্যই কম করে নাড়াচাড়া করার চেষ্টা করবেন। দেখুন পোলাওটা অলরেডি একদম পারফেক্ট কুকড হয়ে এসেছে। ঝরঝরে পোলাও যেহেতু বলেছি, ঝরঝরে পোলাও তো দেখাতেই হবে। আপনারা বাসায় এই প্রসেসে রান্না করলে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো। আশা করি ভালো লেগেছে। একদম পোলাওটা সুন্দরভাবে কুকড হয়ে এসেছে। এখন এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নেব সুন্দর করে। আপনারা চাইলে আরও বেশি করে ঘি দিয়ে দিবেন, বা আপনাদের কাছে যদি ঘি থেকেই থাকে তাহলে ঘি দিয়ে রান্না করে নেবেন। সো কুকড হয়ে গিয়েছে যেহেতু, আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি বেরেস্তা দিয়ে। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি ঝরঝরে পোলাও রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ঝরঝরে পোলাওর সাথে আরও অনেক রকমের রেসিপি আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সব রেসিপি আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হবে। মেহমান যেহেতু এসেছে, রেসিপি তো অনেক আইটেম করতেই হবে। আশা করছি সব কিছুই ভালো লাগছে, সব কিছুই সাজিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর অবশ্যই রেসিপিগুলো দেখার জন্য একটু অপেক্ষা করবেন সাবস্ক্রাইব করে। যে আপুরা বা ভাইয়ারা সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নেবেন।